বরানগর টবিন রোডে অর্পিতার নেইল আর্ট পার্লারে আজ ইডি প্রায় 3.5 ঘন্টা তল্লাশি চালাবার পর তারা ফিরে যায়। এই ঘটনার তদন্তের সপক্ষে পাশের দোকানদার এবং সেখানকার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি পার্থ মজুমদারকেও ইডির তরফ থেকে ডাক করানো হয়েছিল। এরপর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি পার্থবাবু জানান, অর্পিতা শুধু রথতলার আবাসনের মেনটেন্যান্সের টাকা বাকি রাখেননি, দীর্ঘ 2.5 বছর ধরে তিনি দোকানের মেনটেন্যান্স বাবদ মাসে 100 টাকা সেটাও পরিশোধ করেন অনেকবার। তাকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেননি অর্পিতা। অর্পিতা মাঝে মধ্যে এই পার্লারে আসতেন, কিন্তু আশেপাশে কারো সাথে তেমন যোগাযোগ রাখতেন না বলে স্থানীয় সূত্রের খবর। আপনাকে ডাকা হলো যে পাশে ঘটনাটা ঘটেছিল, কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলাম সেটা বলতে পারবো না, আধিকারিকরা সব তদন্ত করলো গভর্নমেন্ট থেকে এই পর্যন্ত। পাশের দোকানদার এবং বিল্ডিং কমিটির সেক্রেটারি হিসেবে ডেকেছে। আধিকারিকরা যা কাজকর্ম করেছেন তাহলে আধিকারিকরা বলতে পারবেন, আমি ডিটেলস কিছু বলতে পারছি না। অর্পিতা এখানে কতদিন আসতো? মাঝে মধ্যে আসছেন এখানে। কি দেখলেন অর্পিতা? অর্পিতাকে কী দেখবো? অর্পিতা এখন এখানে নেই। উনি ধরা পড়ার 15 দিন থেকে 1 মাস আগে উনি এখানে এসেছিলেন একবার। তারও আগে প্রায় আসতেন, এসে জিনিসপত্র বসতেন দোকানে, জিনিসপত্র দেখাশোনা করতেন, তারপর চলে যেতেন। কথা হতো আমার সঙ্গে? না, আমার সঙ্গে ডিটেলস কোনো কথা হতো না। আমার সঙ্গে ওনাদের স্টাফেদের কথা হতো মেনটেন্যান্স চার্জের ব্যাপারে। মেনটেন্যান্স চার্জ বহুদিন ধরে বাকি, বারবার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও দেয়নি। আমাদের চার্জ তো ছোটো দোকান, ছোটো চার্জ, খুব বেশি হলে 100 টাকা হয়তো মান্থলি হবে, আমি জানি না, আমাকে রেকর্ড দেখতে হবে। বছর 2-এর ওপরে বাকি, বছর 2-এক কি 2.5-এর ওপরে বাকি। আপনি ঘর ইয়া অফিস কো দিজিয়ে নয়া রূপ। ইন্টেরিয়র ডিজাইনিং, ফলস সিলিং, মডিউলার কিচেন, 3D অ্যান্ড ইম্পোর্টেড ওয়ালপেপার, টিভি ক্যাবিনেট, আর্টিফিশিয়াল গ্রিন গ্লাস या बेड हेड बॉक्स के लिए सीधे आइए साव वॉलपेपर एंड इंटीरियर, गली नंबर 19, कचहरी रोड, पोस्ट ऑफिस के बगल में कांकीनाड़ा।